সবাই বাসা থেকে বের হইতেছে। বের হইতেছে সবাই বাসা থেকে। সবাই বাসা থেকে বের হয়েছে, একটু ঘুরতে যাব। সবাই সবাই জুতা বেশি মান হইলি মনে হয় যাইতে যাইতে আধা ঘন্টা আগাম সবাই আমরা হাঁটতে পেরেছে। একটা ঔষধীয় গাছ দেখতেছে সবাই, এই যে ঔষধীয় গাছ। গ্রাম অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আমরা সবাই আসছে, আমার এই যে এই বোনের বাসা বেড়াইতে এসে ক্লান্ত, সবার জন্য রান্না করছে, আবার দেখানো হবে। ঠিক আছে, সুন্দর হয়েছে। চাষি মুখ টাকার ডাকিয়ে ধুইছে, না ফোলা ফান্ডার খাড়া করাই তারলাম, ওই যে দৌড় দিছে দেখি। আমার বোন দাদা তো বোন, ওরা পাশে আছে বলে ভালো আছে। দোয়া করুন সবাই, যান সবাই। আমার ছোট বোন কাশফুল আনতে গেছে, পুনম। অনেক সুন্দর জায়গা, হাঁটলেই ভালো লাগে। হ্যাঁ শম্পা, গ্রামের দৃশ্য দেখতে ভালোই লাগতেছে। বল আমরা দুইজন ঝগড়াটি, এটা ঝগড়াতে তোর মারাই দি। আমি মন করি অনেক সুন্দর জায়গা, অনেক
মুরগি, এত সাদা মুরগি কোনোদিনও দেখিনি। দেখেন দেশি মুরগি অনেক সাদা। কলা গাছ লাগাই রাখছে, এদিকে কাঁঠাল গাছ নাই। নদীতে যাইতেছে জৈপারে গ্রাম, ওইটার নাম প্রেম নগর সরগাঁও। আরে যে সম্পা বেবি জোরা লই আইছি বৈত্যা, আরে যে এটা আমার মাইমা ফাহানাত লই আইছি। জঙ্গলের এই যে মাটির রাস্তা দিয়ে হাঁটতেছে ভালো লাগতেছে, বাসার দিকে যাইতেছি। এই যে হলুদ গাছ, সবাই বাড়িতে চলে গেছে, এখন আমরা তিন বোন আর মা উইমা রয়েছে। আমরা যাই, তুমি গ্রামের সবাই বসে আছে। আমরা দি কত গ্রামের ছবি দেখি, কত হ্যাঁ বোকা বলছি। এই যে কি করতাম গো, এ উর্মি খারাপ হয়ে গেছে তুমি মুস্তাফা।
বুঝানি বুঝা যায়। শ্রাবন্তী দাম নাম কি? কি বলে লিখা তুমি তো ঠিকই লিখাবো।